মাফ করবেন প্রায় বারোটা দশ বেজে গেল শুরু করতে করতে বারোটা নয় যদি আমার ঘড়ি অনুযায়ী আপনারা যারা এই মুহূর্তে এসে উপস্থিত আশা করি আমার আশা করি আমার অডিও ক্লিয়ার আছে আপনারা সবাই শুনতে পাচ্ছেন মোটামুটি পাঁচশো সাতাত্তর জন এসে গেছেন আমি হাজার জন এলে আমার বক্তব্য শুরু করছি আমার অডিও ক্লিয়ার আছে তো একবার কেউ একটু বলে দেবেন আমার আওয়াজ স্পষ্ট আছে কিনা একবার একটু কেউ বলে দেবেন ভালো আছি ভাই আওয়াজ স্পষ্ট হলে একটু বলে দেবেন আচ্ছা নশো জন হয়ে গেছে ইতিমধ্যেই আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজকের এই লাইভে গতকালকে বলেছিলাম আজকে বেলা বারোটার সময় লাইভে হাজার জন হয়ে গিয়েছে আপনাদেরকে অসংখ্য অভিনন্দন অসংখ্য ধন্যবাদ জানাই যারা এসে উপস্থিত হয়েছেন আপনারা দেখেছেন কাল থেকে একটা বিষয় নিয়ে টেলিভিশন মিডিয়া বলুন আজকে সকালের সংবাদপত্র বলুন বা ডিজিটাল মিডিয়া বলুন প্রত্যেকটা জায়গাতে কিছু আলোচনা চলছে আমি সেই বিষয়ে আসার আগে কয়েকটা কথা বলতে চাই সবার প্রথম আমি যে কথাটা বলতে চাই যে আমি কতগুলো ফেসবুক পোস্ট ফলো করলাম সেখানে বিজেপি সিপিএম তাদের নেতা নেত্রীরা বিভিন্ন বক্তব্য রাখছেন কারোর বক্তব্য হচ্ছে দেবাংশ শুয়েই রইল চৌকাটে বিভিন্ন রকম বক্তব্য আছে তবে আমি বলি আমার জীবনে চৌঠা মার্চ দু এই দিনটা এবং গতকালকের তিরিশে নভেম্বর দু হাজার একুশ দিনটা এই দু হাজার বাইশ অর্থাৎ এক বছরের মধ্যে চৌঠা মার্চ দু হাজার একুশ এবং তিরিশে নভেম্বর দু হাজার বাইশ দিনটা অনেকটা একই রকম একই রকম কেন সেই সময় অনেকের এক্সপেক্টেশন সোশ্যাল মিডিয়া জুড়ে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে ভেবেছিলেন যে দেবাংশুর নাম বোধ বিধানসভা নির্বাচনের টিকিটের তালিকায় থাকবে যদিও আমি জানতাম আমি বয়সের জন্য কোয়ালিফাই করছি না তাই হয়তো থাকাটা খুব একটা স্বাভাবিক নয় এবং আমি নির্বাচনী বিধি সম্পর্কেও ততটা জানতাম না দু তিন মাসের এদিক ওদিক হলে কিছু হয় কি হয় না আদৌ কিন্তু পরবর্তীকালে জানতে পারলাম না পঁচিশ বছর হতেই হয় তো স্বাভাবিকভাবেই সেই কারণে আমার নাম ছিল না কিন্তু আমার নাম না থাকা নিয়ে ওই দিন যে এতজনের তালিকা প্রকাশিত হয়েছিল তার চাইতে বেশি আলোচনা হয়েছিল দেবাংশু কেন টিকিট পায়নি সেই নিয়ে প্রচুর ট্রোল হয় প্রচুর মিম হয় সিপিএম বিজেপির তরফ থেকে প্রচুর মাত্রায় বলা হয় এবং স্পেশালি যেটা বলা হয় যে খেলা হবে স্লোগান তুললো তাকেই খেলতে নেওয়া হলো না সিমিলার একটা ঘটনা দেখছি গতকাল থেকে তিরিশে নভেম্বর তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক আমি হয়েছিলাম জুলাই মাসে দু সালে দু সালে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে যোগ্য মনে করেছিলেন তৃণমূল যুব কংগ্রেসের স্টেট কমিটিতে রাখার তার স্টেট কমিটিতে রাখার তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্য সভাপতি ছিলেন তৃণমূল যুব কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন সেই জায়গায় তার কমিটিতে আমি স্থান পাই আমার জন্য এটা একটা বিরাট গর্বের ব্যাপার ছিল কারণ আমি সাধারণত ছাত্র করে মানুষ যুবতে আসে কিন্তু আমি ছাত্র না করি সরাসরি যুবতে আমার ইন্ডাকশন হয়েছিল আমি যুবতে স্থান পেয়েছিলাম তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছু প্রজেক্ট দেন তার মধ্যে ছিল যুবশক্তি বলে একটি প্রকল্প আপনারা প্রত্যেকে জানেন সেই যুবশক্তি প্রকল্প আমি দায়িত্বের সঙ্গে পালন করি আমার দায়িত্বে যে জেলা ছিল প্রধানত তিনটি জেলা আমার সঙ্গে আরও একজন ছিলেন নিয়ে তিনটি জেলা পূর্ব মেদিনীপুর হাওড়া এবং হুগলি আমি স্পেসিফিক্যালি হাওড়াটা দেখছিলাম তো আমি আমার জেলা থেকে একটি ডিসেন্ট পারফরমেন্স দিই এবং সেটা দলীয় নেতৃত্ব খুব ভালো মতো জানেন তার পরবর্তীকালে যখন যেভাবে আমাকে কাজে লাগানোর কথা দল মনে করেছে নির্বাচনী প্রচার দু তারপরে পৌরসভা নির্বাচন কলকাতা কর্পোরেশনের ইলেকশন থেকে শুরু করে পরবর্তীকালের বিজয়া সম্মিলনী এখন প্রত্যেকটা জায়গাতে আপনারা দেখেছেন দল আমাকে যেভাবে কাজে লাগিয়েছে আমি সেভাবেই প্রচার করেছি সেভাবেই আমি দলের কথা মতো কাজ করেছি এখন দুটো দিন আমার কাছে স্পেশাল চৌঠা মার্চ এবং আজকের দিন গতকালকের দিনটা তার কারণটা হচ্ছে গতকাল সিমিলার জিনিস দেখলাম দেবাংশু কেন যুবর কমিটিতে নেই এটা নিয়ে একটা বিরাট আলোড়ন একটা একটা আলোচনা সোশ্যাল মিডিয়াতে বলুন বিভিন্ন পোর্টালে বলুন টেলিভিশন মিডিয়াতে বলুন কিংবা সংবাদপত্রে বলুন এটা আমরা লক্ষ্য আমি লক্ষ্য করলাম আমার মনে হলো গতকালকে কিছু বলি কিন্তু আমার মনে হল না এটা একটু ধীরে সুস্থে আজকে দুপুরবেলা সময় নিয়ে করাটাই ভালো তা আমি সময় নিলাম আপনারা প্রত্যেকে এই মুহূর্তে তিন হাজার একশো জন এসছেন লাইভ দেখছেন তার আপনারা উপস্থিত হয়েছে এবার আমি আপনাদের কয়েকটা কথা বলি আর কথা বলার আগে আমার কয়েকটা জিনিস খুব ইন্টারেস্টিং লেগেছে এটা আমি আপনাদের না দেখালে আমি শুরু করতে পারবো না এবং আমার মনে আপনাদের এটা দেখার দরকার আমি কয়েকটা পোস্ট সেভ করে রেখেছি আর একজন এইটা পোস্ট করেছেন আমি আমার ওই লেফট বলে যে পোস্টটা হয়েছিল সেখান থেকে নিয়ে এটা কিন্তু আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে এটা কিন্তু আমার দেখে আমি ব্যক্তিগত ভাবে খুব মজা পেয়েছি এটা একটা খুব সুন্দর মিম যারা বানিয়েছেন তাদের আমার তরফ থেকে অভিনন্দন এবার একজন বিজেপির কর্মীর পোস্ট তার নাম হচ্ছে সুশোভন চন্দ্র তিনি পোস্ট করে লিখছেন বিজেপির কর্মী বলছেন রাজ্য থেকে জেলা জেলা থেকে মন্ডল মন্ডল থেকে বুথ এই মন্ডল কুমন্ডল কেন্দ্রবিন্দু দেবাংশু ভট্টাচার্য বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে বলে মনে হচ্ছে না ইগনোর করাই শ্রেয় ব্যক্তিগত অভিমত মানে একজন বিজেপি কর্মীও বুঝতে পারছেন যে তার দলের নেতাদের নিয়ে আলোচনা না হয়ে বিরোধী দলের দ্বিতীয় সংগঠন যুব কংগ্রেস তার কুড়িটা সাধারণ সম্পাদকের মধ্যে একজন সাধারণ সম্পাদক পথ পেলেন কি পেলেন না সেটা নিয়ে ডিসকাশন তৃণমূলের চাইতে বেশি বিজেপিতে হচ্ছে এটা থেকে একজন বিজেপি কর্মী স্বাভাবিকভাবে আবার কিছু সিপিএম বা নেতাদেরও আমরা আলোচনা আলোচনা শুনতে পাচ্ছি কর্মী নেতারাও করছেন একজন বিজেপি নেতা বলছেন স্বরূপ কুণ্ডু তার নাম তিনি বলছেন এখনো বাকি কয়েক ঘন্টা তার মধ্যেই দেবাংশু খেলা শুরু করে দিল মানে তাদের নেতা শুভেন্দু অধিকারী বলেছেন না ডিসেম্বরে কিছু একটা হবে তো খেলা শুরু করে দিল তারপর হচ্ছে দেবাংশু নাকি যুব তৃণমূলের পথ থেকে পদত্যাগ করেছে শুনলাম তাহলে কি আমার কালীঘাটের দরজার সামনে ধর্নায় বসবে কেউ কেউ আবার বলছেন দেবাংশ তৃণমূল কংগ্রেস ছেড়ে দিলেন এই বলে খবর হচ্ছে এবার আমি আপনাদের কথা বলি দল আমাকে দলীয় করেছে উনিশ সালের জুলাই মাসে আমি দলীয় মুখপাত্র হিসেবে বিভিন্ন চ্যানেলে দলের হয়ে ডিবেট করেছি দলের হয়ে আলোচনা করেছি বিভিন্ন জায়গায় বাইট দিয়েছি আমার সেই আলোচনা আমার সেই বিতর্ক মানুষ পছন্দ করেছেন বলেই আজকে আমাকে নিয়ে আলোচনাটা হচ্ছে তো অর্থাৎ মানুষ আমাকে অ্যাপ্রিসিয়েট করেছেন আমাকে আশীর্বাদ করেছেন আপনারা যারা আছেন তারা আমায় ভালোবেসেছেন সেই কারণে আজকে এই মুহূর্তে আমার কথা শোনার জন্য চার হাজার চারশো মানুষ উপস্থিত হয়েছেন এটাই আমার সবচেয়ে বড় সাফল্য তারপরে এই দল আমাকে এক বছরের মধ্যে দেখুন আমি খুব সাধারণ বাড়ির একটা ছেলে আমি একটা পঞ্চায়েত এলাকায় একটা খুব সাধারণ গলির থেকে আমাকে তুলে এনে তৃণমূল কংগ্রেসের মুখ তৈরি করেছে আমার দল আমাকে দেখতে আমার আমার কথা শুনতে আজকে যখন চারজন মানুষও আসেন সেটাও আমার কাছে প্রাপ্তি এবং সেটা আমাকে আমার দল দিয়েছে এই দল আমাকে এক বছরের মধ্যে যুবর সাধারণ সম্পাদক করেছে অভিষেক কমিটিতে যেটা আমার জন্য বিরাট গর্বের আমি দু বছর সেই দায়িত্ব পালন করেছি তারপরে একুশের নির্বাচন মিটেছে তৃণমূল কংগ্রেস একটা বিরাট জয় পেয়েছে তারপরে আপনারা জানেন আমাদের তৃণমূল যুব কংগ্রেসে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সর্বভারতীয় সাধারণ সম্পাদক হন এবং তৃণমূল যুব কংগ্রেসের প্রেসিডেন্ট হন সায়নী ঘোষ আমি ব্যক্তিগতভাবে আমার যে দু বছরের অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করি লাস্ট এক বছর এক বছর কয়েক মাস সায়নী ঘোষ প্রেসিডেন্ট হওয়ার পর আমার সঙ্গে সায়নী ঘোষের ব্যক্তিগত স্তরে ভীষণ ভালো সম্পর্ক তার থেকে আমি এই রাজনীতি যুব কংগ্রেস করতে গিয়ে তৃণমূল যুব কংগ্রেস করতে গিয়ে প্রচুর হেল্প পেয়েছি সর্বক্ষেত্রে সায়নী ঘোষ আমার পাশে এসে দাঁড়িয়েছেন যে কোনো প্রবলেমে আমি তাকে বলে আমার জন্য সাহায্য পেয়েছি সর্বক্ষেত্রে তিনি আমার সাথে কোয়ার্ডিনেট করেছেন এবং আমি এটা বলতে আমার কোনো দ্বিধা নেই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকাকালীন আমার যে একটা আমি ব্যক্তিগতভাবে ভীষণ গর্ববোধ করেছিলাম যে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কমিটিতে আছি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মুহূর্তে ছেড়ে দেন তখন আমার মনে হয়েছিল যে কার হাতে দায়িত্ব আসবে কিভাবে চলবে না চলবে সেখানে ব্যক্তিগতভাবে আমি আমার কথা বলার কতটা জায়গা পাবো কিন্তু ভীষণ রকমভাবে তিনি কোঅপারেট করেছেন সবার সঙ্গে সবাইকে নিয়ে চলেছেন তা আমি ব্যক্তিগতভাবে সভানেত্রী আমাদের যুব কংগ্রেসের যিনি সায়নী ঘোষ তার কাছেও ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ সর্বক্ষেত্রে এবার আমি বলি গতকাল আমি পার্টির তরফ থেকে যখন পোস্ট দেখলাম সেখানে পেজে পোস্ট হয়েছে যে আমি তৃণমূল যুব কংগ্রেসের যে কমিটি তাতে নিয়ে আমায় কয়েকজন পাঠালেন দাদা তুমি তোমারটা নামটা দেখছি না আমি বললাম ঠিক আছে দল যখন দিয়েছে যেটা দল দেবে সেটাই দলের নেওয়ার অধিকারও তো আছে আরে আমি তো শুভেন্দু নই রে ভাই আমি তো অন্য কেউ নই আমি তো বৈশালী নই আমি তো বাকি আর পাঁচটা নেতার মতো নই তো দল যদি মনে করে কাউকে কিছু দায়িত্ব দেবো সেটা দলেরই নেওয়ার অধিকার আছে দিয়েছে দল ঠিক আছে আপনার মাই আপনাকে ভালোবাসবে আপনার মাই আপনাকে থাপ্পড় মারবে আপনার মাই আপনাকে জড়িয়ে ধরবে আপনার মায়ের বাড়িতেই আপনার মাই আপনাকে পাত পেরে বসে খাওয়াবে আবার আপনার মাই আপনাকে বকা দেবে এটা যেমন একটা দলের একটা পরিবারের মধ্যে হয় তেমন একটা দলের মধ্যে হয় একটা দল আপনাকে কখনো শাসন করবে কখনো ভালোবাসবে কখনো বিভিন্ন রকম কথা বলবে সমস্ত রকমভাবে হবে আবার এই দলই কখনো আপনাকে কোনো দায়িত্ব দেবে কোনো দায়িত্ব থেকে অব্যাহতি দেবে আবার নতুন কোনো জায়গায় আপনাকে ফিট করাবে আচ্ছা আমার দল তৃণমূল কংগ্রেস সে মনে করতেই পারে এই মুহূর্তে দেবাংশুর প্রয়োজন তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক হওয়ার চাইতে বোধ অন্য কোনো জায়গাতে অনেক বেশি হয়তো দল আমাকে অন্য কোনো জায়গায় কাজে লাগাতে চায় হয়তো দল আমাকে অন্য কোনো পদ্ধতিতে কাজে লাগাতে চায় হয়তো দল আমাকে অন্য কোনো ভাবে কাজে লাগাতে চায় এখন আপনারা বলবেন কালকে লেফট ব্যাপারটা আচ্ছা আপনারা বলুন তো আপনারা যারা ফেসবুক করেন কোনো ফেসবুকে তো আলাদা করে পলিটিক্যাল পার্টির জন্য কোনো বায়ো থাকে না সেই বায়োতে আপনি যখন কোন আপনি ধরুন কোনো কোম্পানিতে আছেন সেখান থেকে জব ছেড়ে দিলেন আপনারা যখন সেটা আপডেট করেন যে আমি এখন সেখানে আর কাজ করি না তখন অটোমেটিক্যালি আপনার ফেসবুক টাইম লাইনে পোস্ট হয়ে যায় এবং সেটা পোস্ট হয়ে যায় যে আপনি লেফট করেছেন আমি গতকালকে পোস্টটা দেখার সাথে সাথে যখন ফেসবুকে এটা দেখতে পেলাম যে আমার নাম সেখানে নেই আমি তখন ভাবলাম আমার দল তাহলে অন্য কিছু এখানে আমি নেই এটা আমাকে স্বচ্ছতার সঙ্গে পাবলিকের সামনে তুলে ধরা উচিত কারণ আমাকে আমার পেজে বলুন প্রায় সাড়ে দশ লক্ষ পনে এগারো লক্ষ মানুষ ফলো করেন আমার প্রোফাইলে প্রায় আড়াই লক্ষ মানুষ ফলো করেন সংখ্যাটা মেলালে প্রায় আপনার এগারো লক্ষ আর আড়াই লক্ষর কাছাকাছি আপনি যদি সাড়ে দশ লক্ষ আর আড়াই লক্ষর কাছাকাছি যদি মেলান তাহলে আপনার প্রায় তেরো চোদ্দ লক্ষ মানুষ সময় ফলো করেন ফলে তাদের কাছে আমার আমার ক্লিয়ারলি এটা তুলে ধরা উচিত আমি আমি এই মুহূর্তে ফলে বায়োটা আপডেট করি সেই এবং সেই বায়োটা আপডেট হওয়ার সাথে সাথে আমি নি যে ওটা আমার ফেসবুকের টাইম লাইনে পোস্ট হয়ে গেছে কারণ অনেকের দেখবেন প্রাইভেসি ইয়ে করা থাকে ফেসবুকে সবসময় পোস্ট হয় না তো আমার ফেসবুকে পোস্ট করা গেছে আমি জানি না আমি বায়োটা আপডেট করে দিয়ে আমি বেরিয়ে চলে এসেছি তারপর দেখি আমার কয়েকজন সাংবাদিক স্ক্রিনশট পাঠাতে শুরু করেন যখন আমাকে তারা স্ক্রিনশট পাঠাতে শুরু করলেন আমি দেখলাম এটা আমার ফেসবুকে পোস্ট হয়ে গেছে এবং লেফট জব অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এখানে জব ছাড়া অন্য কোনো শব্দ ব্যবহার করার জন্য ফেসবুকে জায়গা জব উল্লেখ করতে হবে কারণ ফেসবুক তো আলাদা করে পলিটিশিয়ানদের জন্য কোনো জায়গা তৈরি করেনি তো স্বাভাবিকভাবে ওটা নিয়ে এবার চর্চা শুরু হয়ে যায় দেবাংশু ইঙ্গিত পূর্ণ পোস্ট আমি সাথে সাথে ওটা দেখা মাত্র ডিলিট করি যে আমার ওটা ইয়েতে থাক আমার বায়োতে থাক কিন্তু আমার ফেসবুক পোস্টে ওটা কি করে আসবে ওটা দেখা মাত্র আমি ডিলিট করি ওটা দেখা মাত্র আমি সেটা সরিয়ে দিই সেখান থেকে কিন্তু ততক্ষণে স্ক্রিনশট ভাইরাল হয়ে গেছে এবার আমাকে বিভিন্ন জায়গা থেকে ফোন করা হচ্ছে বলা হচ্ছে তুমি এটা কেন করলে এই কোনো ইঙ্গিতপূর্ণ পোস্ট কিছু কিছু মানুষ আমার ইউথ শব্দটা পড়েনি আরও ইন্টারেস্টিং কিছু কিছু মানুষ আবার পড়েছে লেফট তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস ছেড়ে দেওয়ার জন্য একটা পথ থাকা না থাকা কি আপনাদের মনে হয় দেবাংশুর কাছে একটা বড় ফ্যাক্টর তৃণমূল কংগ্রেস আমি ছাড়বো আরে ভাই আমার আমি এখন দেখালে আমি যাই না দেখাতে পারবো কি না এই আমার বাড়ি দেখতে পাচ্ছেন তো আমি যেখানে বসছি এই ওপর দিকে দেখছেন কালের কার ছবি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কার ছবি শুধু তাই নয় আপনাদের যদি দেখাই আরেকটা এই দেখুন দেখতে পাচ্ছেন কার ছবি দেখতে পাচ্ছেন কার ছবি দেখতে পাচ্ছেন আমার কাছে এই মহিলা হচ্ছেন আদর্শ আমার কাছে ইনি হচ্ছেন ভগবানের মতো তার দল ছেড়ে দেওয়া শুধুমাত্র একটা কোনো পথ থাকা না থাকার জন্য যারা ইনি আলোচনা করছিলেন তারাই মূর্খামির কাজ করছিলেন আমার মনে হয় এবং ভালো করে তারা পড়েননি তৃণমূল ইউথ কংগ্রেস এবার আমি এই মুহূর্তে যেহেতু ইউথের স্টেট কমিটিতে নেই স্বাভাবিকভাবেই আমি ওই জায়গাটা যে নেই আর সেটা উল্লেখ করাটা আমার কাছে মনে হয়েছিল প্রয়োজনীয় সেটা উল্লেখ করতে গিয়ে সেটা ফেসবুকে পোস্ট হয়ে যায় তো তার আগে আমি একটা সাধারণ পোস্ট করি কালো ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটা স্মাইল দিয়ে মানে ঠিক আছে এটা খুব সাধারণ একটা ব্যাপার সেটা বোঝানোর জন্য কারণ ফেসবুকে অনেক রকম আলোচনা হচ্ছিল তা আমি আপনাদের কাছে ক্লিয়ারলি বলতে চাই দেখুন আমার দল আমাকে কিভাবে কাজে লাগাবে সেটা দল আমার চেয়ে ভালো জানে আমি দলের কাজে লাগার জন্য প্রস্তুত আমি দলকে সার্ভ করার জন্য প্রস্তুত সেই কারণেই দলে এসেছিলাম মাঝখানে আমি ভেবেছিলাম দু হাজার একুশের ইলেকশনের পর আমি রাজনীতি করব না যেটা আমি এর আগেও আপনাদেরকে অনেককে বলেছিলাম ইলেকশনের আগে যে আমি একুশের ইলেকশনের পড়ার কাজ করবো না মানে আমি রাজনীতি করব না দু বছরের জন্য এসেছি উনিশ থেকে একুশ হয়ে গেছে কিন্তু তারপরেও আমি কেন স্টে করেছিলাম জানেন কারণ আমার মনে হয়েছিল ইনিশিয়াল লক্ষ্যটা শুধুমাত্র তৃণমূল কংগ্রেস বাংলায় জিতবে সেটা নয় মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার মুখ্যমন্ত্রী হবেন সেটা নয় আরও বড় লক্ষ্যটা হচ্ছে যে দু হাজার চব্বিশে বাংলার মাটি থেকে অন্তত এই যে রাজনৈতিক দল সাম্প্রদায়িক দল মানুষের টাকা মারার দল এই দলটাকে বাংলার মাটি থেকে অন্তত শূন্যের কাছাকাছি নিয়ে যেতে হবে যারা আঠেরোটা আসন পেয়েছিল সেটা একটা উদ্দেশ্য ছিল সেই কারণে আমি পলিটিক্সে স্টে করি এবং এখন আমার কাছে পাখির চোখ হচ্ছে দু আমার মতো ওরা হাজার হাজার তৃণমূল কংগ্রেস কর্মীর কাছে আমি আপনাদের কাছে হাত জোর করে বলছি যারা আমাকে ভালোবাসেন আলোচনা করেছেন অনেকে বলেছেন পাশে আছে আমি তাদের কাছে কৃতজ্ঞ আমি বলছি দলের ওপরে ভরসা রাখুন দল কোনোভাবে আমাকে হয়তো অন্যভাবে কাজে লাগাতে চায় দল আমাকে হয়তো মনে করছে যে এই মুহূর্তে তৃণমূল যুব কংগ্রেসের জন্য আমি এর চাইতে হয়তো বেটার দলকে কোনোভাবে সার্ভ করতে পারি অন্য কোনো রাস্তায় অন্য কোনো পথে তো আমি দলের সেই নির্দেশ পাওয়ার অপেক্ষায় আছি আমি দলের কাছে জানতে চেয়েছি আপনারা আমায় বলে দিন আমার নেক্সট কাজ কি হবে আমি স্পোক্স পার্সন হিসাবে যেভাবে বিভিন্ন ডিবেটে যাচ্ছিলাম দলের হয়ে যুদ্ধ করছিলাম সেই যুদ্ধের কাজ চালিয়ে যাব আমি যেভাবে বিভিন্ন জায়গায় সভা সমিতি করছিলাম মানুষ শুনতে আসছিলেন আমি সেই কাজ চালিয়ে যাব তার বাইরে গিয়ে যেমন যুব সংগঠনে আমার একটা দল কাজ দায়িত্ব দিয়েছিল সেইভাবে যদি দল মনে করে আমাকে তার বাইরে গিয়েও দল কোনো দায়িত্ব দেবে সেই জায়গা সেই কাজ করার জন্য আমি সর্বতভাবে প্রস্তুত কিন্তু তার মানে এটা নয় যে যুব তৃণমূল কংগ্রেসে আমি নেই মানে আমি তৃণমূল কংগ্রেসে নেই আমি তৃণমূল কংগ্রেসের যুব তৃণমূল কংগ্রেসের সদস্য ছিলাম সেই উইং এর এখন আমি কোনো কমিটির হয়তো মেম্বার নই কিন্তু তারপরেও আমি তো দলের সদস্য একজন আর আমি তো এই দলের সদস্য হয়ে দলের মুখপাত্র আজও তো সেই জায়গাটা নিয়ে আমি আপনাদেরকে বলতে চাই চিন্তার কোনো কারণ নেই আমি তৃণমূল কংগ্রেসে ছিলাম এবং তৃণমূল কংগ্রেসে আছি এবং জ্ঞান তো ভালোবাসার সঙ্গে মন থেকে উইথ আপনারা আমার ডিবেট দেখলে কখনো মনে করছেন আমার খুব গাছারা ডিবেট হচ্ছে কখনো বক্তৃতা শুনলে মনে করছেন খুব গাছাড়া বক্তৃতা হচ্ছে বলার হয় বলে চলে আসছি না দলের ভালো সময় হোক দলের খারাপ সময় হোক যারা শুধুমাত্র নিজেদের স্বার্থে দল পরিবর্তন করেন যে কোনো দলের মানুষ তারা হতে পারেন আমার মনে হয় সেই মানুষগুলো রাজনীতির জন্য ভীষণ অনুপযুক্ত আমার মনে হয় মানুষ তাদেরকে বিশ্বাস করেন না মানুষ তাদেরকে ভরসা করেন না আমার মনে হয় তুমি যে আদর্শই থাকো না কেন খারাপ সময় দলের হয়ে লড়বে ভালো সময় দরকার হলে চুপচাপ বসে থাকবে অসুবিধা নেই কিন্তু খারাপ সময় দলের হয়ে লড়াই করা দলের হয়ে ময়দানে থাকা নিজের আদর্শের জন্য করা এটা কিন্তু বিরাট বড় দায়িত্ব কারণ পার্টি আমাকে বলেনি দেবাংশু এসো তুমি আমাদের উদ্ধার করে দাও না আমরা ভালোবেসে এই দলটাকে চুজ করেছি করব বলে কারণ এই দলের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় আর এই দলের ক্যাপ্টেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা নিজেরা চুজ করেছি ফলে এটা আমাদের দায়িত্ব যে আমরা যে দলটা রাস্তাটাকে চুজ করেছি সেই রাস্তাটা যেন মসৃণ থাকে সেই রাস্তাটা যেন আরো ভালো আরো বহু মানুষ সেই রাস্তা দিয়ে হাঁটেন সেই দায়িত্বটা পালন করার ফলে আমি তৃণমূল কংগ্রেসে যেভাবে ছিলাম সেভাবেই আছি দল আমাকে যুবর দায়িত্ব থেকে মনে করেছে অন্য কোনো জায়গাতে অন্য কোনো ভাবে ভাববে আমি তার জন্য অপেক্ষা করছি দল আমাকে কি বার্তা দেয় কিভাবে আমায় কাজে লাগাতে চায় আপাতত আমি মুখপাত্র হিসাবে কাজ করব রাস্তা রাস্তাঘাটে মাঠে ময়দানে যেভাবে সভা সমিতি মিছিল মিটিং করছিলাম সেভাবেই করতে থাকব এবং আপনাদের একটা কথা বলি দু হাজার চব্বিশে আরো এক রাউন্ড খেলা বাকি আছে যারা এতক্ষণ ধরে ফেসবুকে বিজেপি সিপিএম এর লোকেরা বলছিলেন দেবাংশুর সাথে খেলা হয়ে গেছে সিপিএম এর বড় বড় নেতারা দেখি পোস্ট করছে আমায় নিয়ে কত চিন্তা তারা যদি নিজের পার্টি নিয়ে চিন্তাটা করতে জিরো হতে হতো না বিজেপির আমায় নিয়ে চিন্তা আর ওদের পার্টিতে দেখুন সুকান্ত দিলীপকে সহ্য করতে পারছে না দিলীপ শুভেন্দুকে সহ্য করতে পারছে না শুভেন্দু তথাগতকে সহ্য করতে পারছে না আবার সৌমিত্র কাউকে সহ্য করতে পারছে না এখন পাগলা কারো ধরে রয়েছে নিজের দল নিয়ে ওদের চিন্তা নেই দেবাংশু কেন টিকিট পেলো না তখন চিন্তা এখন দেবাংশু কেন চৌকাটে শুলো না চিন্তা এখন হচ্ছে দেবাংশু কেন যুবর কমিটিতে নাম নেই চিন্তা আরে ভাই নিজের পার্টি নিয়ে চিন্তা করো না তোমার পার্টিটা তো তোমার অন্যের পার্টির কোন একটা সদস্য সে পেলো কি পেলো না আমি কৃতজ্ঞ তোমরা আমায় চিন্তা করো আমায় ফুটেজ দিচ্ছ তোমরা এত ফুটেজ আমায় দিচ্ছ আমি কৃতজ্ঞ কিন্তু আমি বলছি নিজের দলকে নিয়ে চিন্তাটা করলে তোমাদের দলের জন্য ভালো হয় আর সিপিএম কার কিছু বলার নেই ওরা নিজের চাইতে অন্যের দিকে বেশি তাকায় নিজের ঘর পুড়ে যাচ্ছে দেখছে না নিজেরা শূন্য হয়ে গেছে দেখছে না কোথায় কি হচ্ছে তৃণমূলে কে দায়িত্ব পেলো কে পেলো না তৃণমূলে কে কি বলছে ওই নিয়ে ওদের মাথা ব্যথা এই আরেক পাগলের দল তো সেই জায়গা থেকে দাগিয়ে আমি তৃণমূল কংগ্রেসের প্রত্যেক আমার যারা সতীর্থ আমায় যারা ভালোবাসেন আমি তাদেরকে নতমস্তকে প্রণাম জানাতে চাই আমি আমার দলীয় নেতৃত্ব আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার ক্যাপ্টেন আমাদের দলকে এখন যিনি লিড করছেন সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি প্রণাম জানাতে চাই ধন্যবাদ জানাতে চাই আমার তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী যার আন্ডারে আমি প্রায় দেড় বছর যুব কংগ্রেস করলাম তাকে প্রত্যেককে প্রত্যেকের সহযোগিতার জন্য এবং আগামী দিনে আপনারা যেভাবে আমায় কাজে লাগাতে চান আমি সেভাবে কাজে লাগার জন্য প্রস্তুত দলীয় কর্মীদের দলীয় সতীর্থ যারা আমায় ভালোবাসেন তাদের কাছে বলছি যে চিন্তা করবেন না দেবাংশু যেভাবে গলা ফাটাচ্ছিল সেভাবেই গলা ফাটাবে সেভাবেই আছে এবং বিশ্বাস করুন যখন এত ফোন কালকে আমার কাছে এসেছে আমি আমি ম্যাক্সিমাম ফোন আমি রিসিভ করতে পারিনি এত ফোন আমার ভালোবাসার মানুষদের ফোন মিডিয়ার ফোন পোর্টাল বলুন সমস্ত রকমের মিডিয়া বলুন আত্মীয় স্বজন প্রত্যেকে আমি আশা করি প্রত্যেকের কাছে ক্লিয়ার করতে পারলাম ব্যাপারটা চিন্তা করবেন না দল যদি আমাকে নতুন কোনো বার্তা দেয় দল যদি বলে দেবাংশু তুমি এই কাজটা কাল থেকে করবে আমি আপনাদের কাছে আবার একটা লাইভ এসে আপনাদের কাছে জানিয়ে দিয়ে যাব যে দল আমাকে নতুন করে এই কাজটা করতে বলেছে ততদিন পর্যন্ত অপেক্ষা করুন ততদিন পর্যন্ত আসুন সবাই মিলে যেভাবে আমরা সোশ্যাল মিডিয়াতে মাঠে ময়দানে লড়াই করে দলকে শক্তিশালী করছিলাম সেভাবে করতে থাকি এবং আপনাদের প্রত্যেককে আরো একবার ধন্যবাদ জানাই আরো একবার কৃতজ্ঞতা জানাই এখনো কথা বলতে বলতে আমার কাছে প্রচুর ফোন আসছেন তো আমি সেইগুলো আস্তে আস্তে রিসিভ করবো এবং আপনারা যারা এই মুহূর্তে চার হাজার দুশো লোক দেখছেন আমি ফাইনালি একটা কথা আপনাদের কাছে বলি এই জিনিসটা জানবেন দেবাংশু কোনোদিন পদ পাওয়া বা না পাওয়ার উপরে থাকা বা না থাকার উপরে কোনো রাজনৈতিক দল পরিবর্তনের কথা ভাবে না এতটা ছোট মানসিকতার আমাকে প্লিজ ভাববেন না দু হাজার একুশের নির্বাচনে তাহলে নির্বাচনটা তাহলে বিজেপির হয়ে ফাইট করতাম তৃণমূলের হয়ে নয় যখন সবাই বড় বড় বাঘা বাঘা নেতারা ছেড়ে চলে যাচ্ছে আমাদের মতো কয়েকজন আমরা জুনিয়র যারা আছি আমার মতো আর অনেকে আপনারা যারা দেখছেন প্রচুর ইয়ং ছেলে মেয়ে ছাত্র যুব তারা প্রত্যেকে ঝাঁপিয়ে পড়েছিল যখন বড় বড় নেতারা ছেড়ে চলে যাচ্ছিলেন সব পাওয়া নেতারা ছেড়ে চলে যাচ্ছিলেন সমস্ত ক্ষমতার অধিকারীরা ছেড়ে চলে যাচ্ছিলেন ফলে এতটা ঠুঙ্কো আমাদের মেরুদণ্ড নয় যে সেই সময় দাঁড়িয়ে যারা ফাইট করলো তারা আজকের দিনে দাঁড়িয়ে একটা যুবর কমিটির ওপরে সিদ্ধান্ত নেবে দল করবে কি দল করবে না একটা দল করতে গেলে বিভিন্ন রকমের মানুষের মধ্যে বিভিন্ন রকমের জায়গা তৈরি হয় সেটা দলের অভ্যন্তরে দলের বাইরে বিভিন্ন দলে সংসারে সেটা সম্পূর্ণ একটা আলাদা বিষয় কিন্তু আমার ক্ষেত্রে এগুলোর কোনোটাই নয় আমার সঙ্গে দলের সম্পর্ক অত্যন্ত ভালো দলের প্রত্যেকটা লিডারশিপ আমাকে স্নেহ করেন ভালোবাসেন এবং আমার কাছে সেটাই সবচেয়ে বড় পাওনা সবচেয়ে বড় পাওনা আপনারা যারা আমি কোথাও বক্তৃতা দিতে গেলে ছুটে আসেন আমার কথা শোনার জন্য আপনারা যারা আমাকে জড়িয়ে ধরেন রাস্তায় গেলে আপনারা আমার কাছে সবচেয়ে বড় এবং বিশ্বাস করুন মমতা বন্দ্যোপাধ্যায় আমার ইমোশন এবং আমার দ্বিতীয় ইমোশনের জায়গাটা হচ্ছেন আপনারা যারা আমাকে নিঃস্বার্থ ভালোবাসা দিয়েছেন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গাতে সিপিএম বিজেপি যখন বিভিন্ন রকম ট্রোল করে একদিকে তো আমাকে ফুটেজ দেওয়া আমার খুব ভালো লাগে তারপরেও যখন আপনাদের কাছে গিয়ে আপনারা টেনে বুকে জড়িয়ে ধরেন খুব সাধারণ ঘরের সেই মানুষগুলো আমার কাছে ওটা কিন্তু সবচেয়ে বড় শক্তি এবং বিশ্বাস করুন এই ভালোবাসার সাথে বেইমানি আমি কখনো করতে পারবো না তাই নিশ্চিন্ত থাকুন যেমন ভাবে খেলা হচ্ছিল হবে দু হাজার চব্বিশে আরো বড় খেলা হবে আর খেলোয়াড়ের তো অনেক সময় হয় যে ধরুন যে গোলকিপার সে কখনো ডিফেন্ডার হচ্ছে আবার যে ধরুন ডিফেন্ডার কোচ মনে করলো ডিফেন্ডার থেকে ভালো ভালো এ খেলতে পারবে তো তাকে ডিফেন্ডার থেকে সরিয়ে অ্যাটাকে জায়গা করে দিল অথবা তাকে গোলকিপারের জায়গা করে দিল তো তারপরে তো সে ময়দানে আছে রে ভাই খেলছে তার রোলটা চেঞ্জ হচ্ছে তো পার্টি মনে করছে আপাতত অন্য কোনো রোল যদি আমাকে পার্টি মনে করে তো পার্টি আমাকে জানাবে যে দেবাংশু তুমি এই কাজটা করো স্পেসিফিক্যালি আমি সেই কাজটা করবো আপনাদেরকে এসে সেই দিনকে আমি আবার জানাবো এবং সিপিএম বিজেপি নেতাদের জন্য আবার সমবেদনা যারা এটা শোনার জন্য অপেক্ষা করেছিলেন দেবাংশু লাইভে বলবে দল ছেড়ে দিলাম এই করে দিলাম কান্নাকাটি করবে না চৌঠা মেও চৌঠা মার্চ দু হাজার একুশেও করেনি তিরিশে নভেম্বর দু হাজার বাইশেও করেনি আর আশা করি আপনাদের এই আশাটা পূরণ হবে না এবং ভগবানকে প্রার্থনা করি ভগবান আমার এই মতিভ্রম কখনো হতেও দিও না আপনারা খুব ভালো থাকবেন সুন্দর থাকবেন এই মুহূর্তে যারা এসেছেন তাদেরকে ধন্যবাদ এবং যে মানুষগুলো এখানে হা দিচ্ছেন তাদেরকে অনেক অভিনন্দন কারণ আপনাদের পার্টির অবস্থা দেখে তো এমনি আপনারা হাসতে পারেন না সারাক্ষণ কাঁদেন অন্তত দেবাংশুর লাইভে এসে দু চার গন্ডা একটু হাসির সুযোগ পান আবার তো সেই ফিরে যাবেন ভাঙা আলিমুদ্দিন সিটের বিয়ে বাড়ি ভাড়া দেওয়া ঘরটাতে সেখানে দেখে আবার ভাববেন চৌত্রিশ বছরের শাসন কোথায় গেল তখন আবার দুঃখ আবার কান্না তাই আমার কাছে আসুন আমার লাইভ শুনুন আমার পোস্টে এসে হাসুন আপনাদের মন ভালো থাকবে আর আমাদের দলটা ভালো থাকবে খুব ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ জিন্দাবাদ খুব ভালো থাকবেন জয় বাংলা খেলা হবে আবার হবে আরও বড় খেলা হবে থ্যাংক ইউ